হ্যালো বন্ধুরা, মমি ডে ওর চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আকাশ একেবারে মেঘলা, হয়তো একটু পরে বৃষ্টি নামবে, তাই চলে এলাম রান্নাঘরে চা বানাতে। কিন্তু চার সঙ্গে একটা কিছু হলে তাই ভাবছি কিছু একটা বানাই ঘরে। তো তোমরা সঙ্গে থাকো, আমার ভিডিওটাকে ফলো করো, দেখতে পারবে আমি কী বানাই। বানাবো বলতে আমি আজকে বানাবো সিঙ্গারা। নিচ্ছি এক কাপ ময়দা, আটা প্রায় এক পোয়ার মতো, না হলেও সামান্য নিলাম, সামান্য রিফাইন তেল ভালো করে ময়াম করে দেবো। আমার ময়া মোটামুটি হয়ে গেছে, আটা আর ময়দাটাকে বেশি নরম নয়, বেশি শক্ত নয়, আমি ভালো করে ছেনে নেব। আটা ময়দাটা ময়াম করে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন থেকে রেখে দেব, 20 মিনিট পরে আমি খুলব। তার আর পুরের জন্য আমি নিয়ে নিয়েছি 6টা আলু সিদ্ধ করে নিয়েছি। সিঙ্গারার পুরের জন্য আমি নিয়ে নিয়েছি 6টা আলু, ধনে পাতা কুচি, কয়েক কোয়া রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি মটরশুঁটি। এখন আলুটাকে আমি ভালো করে মাখব। আলুটা আমি ভালো করে মেখে নিয়েছি, দেব সরষার তেল, পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে দিলাম, আলু মাখা, সামান্য লঙ্কা কুচি দিয়ে দিলাম, হলুদ গুঁড়া সামান্য, সামান্য লবণ, সামান্য মটরশুঁটি, ধনে পাতা, বিভিন্ন মেটি মশলা, আমি বানিয়ে নিলাম সিঙ্গারা। যেহেতু মোবাইল আমার হাতে, তাই আমি তোমাদের করে দেখাতে পারলাম না। এখন আমি ভেজে নিব, দিয়ে দিয়েছি কড়াই টেরিপ্যান্টের দিয়েছিলাম, আরও রিপ্যান্টের দিয়ে দিয়েছিলাম, আমি এখন আস্তে আস্তে ভেজে নেব। ফ্লেমটা বাড়িয়ে দিলে ভিতরে কাঁচা থেকে যাবে। আরো কয়টা আমি বানিয়ে নিলাম সিঙ্গারা, আপনারাও ঠিক সেইভাবে বানিয়ে দেখুন। গরম গরম চার সাথে সেই জমে যাবে। তাহলে ভিডিওটা আজকে পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকুন, আর আমার ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করে দিন আর সাপোর্ট করবেন, আমি আপনাদের পাশে থাকব। সবাই সবাইকে সাপোর্ট না করলে এগিয়ে যাওয়া সম্ভব হয় না। রাখছি, তাহলে পরের ভিডিওতে দেখা হবে।